কি অবাক হলেন? না, অবাক হলেন না, যুগটিই এখন টিকটকের। কথাটি আমার মুখের নয়, কথাটি উনারই মুখের, যিনি মূলত টিকটক থেকে অনুপ্রাণিত হয়ে উনার দোকানের নাম রেখেছেন টিকটক। আজকে আমরা উনার সাথে কথা বলবো, জানবো টিকটক নাম রাখায় উনার ব্যবসাটি ঠিক কেমন চলছে, কাস্টমার কেমন আসছে, আগের চেয়ে কম চলছে না বেশি চলছে, বা কাস্টমাররা এই টিকটক নাম নিয়ে উনাকে নানান প্রশ্ন করেন কি না। উনার অবস্থান সিলেটের শিবগঞ্জ এলাকায়, শিবগঞ্জ পয়েন্টেই উনি বসেন। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কি অবস্থা? ভালো নি ভাই? আচ্ছা, আপনি কি মনে করে দোকানের নাম টিকটক রাখছেন? মানে যুগেই টিকটকের, মানে টিকটক নাম রাখায় ভালোই চলতেছে। আপনার নাম কি? তো সুহেল ভাইয়ের দোকানে কি কি পান আছে? কেউ যদি চায় আগুন আগুন পান খাইতো, আপনার এখানে পাইবো? আপনি তো এখন মোটামুটি ভাইরাল, নানি অনেকেই ভিডিও করে আপনারে। না, একেবারেই ডিফারেন্ট একটা উদ্যোগ, কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি না টিকটক নামে কোনো দোকান আছে, পান দোকান এই প্রথম। আপনি ভাই এই দোকানে পান খাইতে হলে পানের দাম একটু বেশি দিবা, নাম দেখ রানি এই দোকানে তাই পান খাই। ভাই আমারও একটা পান দেন। আর আপনি নিজের টিকটক দোকান খুলছেন টিকটক নামে, আপনার কোনো টিকটক আইডিয়া আছেন? সত্যি আছে? নাই, আপনি একটা টিকটক আইডি খুলো কা জিও দোকান। ভিউয়ার্স, উনি সেই বিখ্যাত পানওয়ালা ভাই, যিনি মূলত টিকটকের নাম অনুসারে একটি দোকান খুলেছেন। ভাই কী খবর? ভালো? আমরা আশাবাদী আপনার দোকানটা চলবো, বেশ কিছুদিন ধরেই দেখতেছে নাকি?